টান করে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, তো আজকে থেকে আমি আবার সোমের উপস্থিত শুরু করছি। তো তার জন্য ওর জন্য ভাত রান্না করেছি আর উচ্ছে ভাজা করেছি, আর কালকের চিকেন আছে ওর হয়ে যাবে। আর আমি এখানে বসিয়ে আমার 5 কেজি সিলিন্ডারটার মধ্যে এখানে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডালিয়া। তো এই যে দেখতে পাচ্ছ, আমি রেডি হয়ে একদম বেরিয়ে যাচ্ছি, আর আমি আর ও একসঙ্গেই বেরোচ্ছি। আর আমি যাবো একটু কৈখালি, ও আমাকে ড্রপ করে দিয়ে তারপর ও যাবে ওর অফিসের কাজে। তো চলো যাই। আর আমি এসে তোমাদেরকে বলছি যে আমি কেন যাচ্ছি আর কোথায় যাচ্ছি, সব কিছু এসে তোমাদের সঙ্গে শেয়ার। এই জাস্ট আমি বেরোচ্ছি, আর ও মেসেজ করেছে, ও আসছে কিছুক্ষণের মধ্যে। তো একটু ওয়েট করবো, তারপর আবার একসঙ্গেই বাড়িতে গিয়ে না হয় তোমাদেরকে ডিটেলসে বলছি যে আমি কি বৃত্তান্ত, কেন মানে কোথায় এসছি, কেন এসছি, সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, একটু চা খাবো। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছি, যেহেতু আজকে সোমবার, ডালিয়া ছাড়া আর কিছু খাওয়া হয়নি সেরকম। তো বাইরে আজকে কিছু খেতেও পারবো না যেহেতু নিরামিষ। তো এবার একটু চা খাবো, চা খেয়ে বাড়িতে যাবো, ওখানে গিয়ে রান্নাবান্নাও আবার করতে হবে। তো একটু চা টা খাই, দেখি মাথা ব্যথাটা কমে কিনা। চা টা খেয়ে পুরো জিভ চলে গেল। হয়ে গেছি, আর আমি এখন আছি ঠাকুর ঘরে ফ্রেশ হয়ে। আগে সন্ধ্যার পুজোটা দিয়ে দিয়েছি, এবার ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দেবো আর ঠাকুর ঘরটাও গুছিয়ে রেখে দেবো। তারপরে আমি, যেহেতু আজকে আমি মানে সোমবার, তো রাত্রিবেলা আমি শুধু এক সিদ্ধ ভাত মানে আলু সিদ্ধ ভাত করবো প্রেশার কুকারে। আর প্রেশার কুকারটাও আমি ওই সময় ডালিয়া রান্না করে ভিজিয়ে রেখে গেছিলাম, তো এখন প্রেশার কুকারটা ধুয়ে তারপরে ভাত বসাবো। আর ওর তো মোটামুটি আজকে তরকারি আছে, আজকে হয়ে যাবে, বাকি কালকেরটা কালকে রান্না করবো। এখানে আমি ভাত বসিয়ে দিয়ে গেছে সকালের কিছু বাসন, এবার বাসনগুলিকে মেজে নেব। ওর লাঞ্চ বক্স আর ট্যাংরা মাছটাকে এভাবে বের করে ভিজিয়ে একটু জল দিয়ে রেখেছি যাতে বরফটা ছেড়ে যায়। ও বলছে ট্যাংরা মাছটা নাকি এখনই রান্না করব। কালকের জন্য বরবটি আর আলু কেটে রেখেছি। এদিকে মহাশয় রান্না করছে ট্যাংরা মাছের ঝোল, কি দিয়ে বলো? বেগুন, টমেটো। টমেটো আর বেগুন দিয়ে, কালারটা দেখতে ভালোই লাগছে, কিন্তু আমি আজকে খেতে পারবো না। ধনে পাতা কুচি কিসের জন্য? আচ্ছা, এটার মধ্যে যাবে না, ওকে করো। ফাইনালি একটু শান্তিতে এবার একটু বসে রেস্ট করব। আর হ্যাঁ, চলো তোমাদেরকে বলি যে আমি কোথায় গেছিলাম আর কেন গিয়েছিলাম। অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, হয়তো তোমাদের মনে আছে কিনা জানি না, তোমরা আমার ওই ব্লগটা দেখেনি। একদিন আমি দুপুরবেলা ওর সঙ্গে বেরিয়েছিলাম, যেদিন আমি 100 টাকা আর 35 টাকার অনেক শপিং করেছিলাম। তো অ্যাকচুয়ালি ওই দিন আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম। তো ইন্টারভিউ কেন দিয়েছি সেটাও তোমাদেরকে বলি। তোমরা যারা পার্সোনালি আমাকে জানো তারা হয়তো এটাও জানবে যে আমি আগে একটা জব করতাম, তো সেটার সঙ্গে আমি অনেক বছর যাবতীয় জড়িত ছিলাম। তো আজকে আমার বিয়ে হয়েছে, 2.5 মাস হয়েছে, আর 2.5 মাস যাবৎ আমি একদমই ঘরে বসা। তো যেই কারণে আমার মানে আগরতলা যতদিন ছিলাম ভালো লাগছিলো কি সবাই ছিল, বাট এখানে আসার পর যখন আমি পুরোপুরি ঘরে একা, তো তখন আমার আর একদমই ভালো লাগছিলো না, কারণ সারাদিন কাজের পরে মানে আমার আর টাইম কাটছিলো না। তখন আমার জবটাকে খুব বেশি মিস করছিলাম, আর মনে হচ্ছিলো কাশ আমি যদি আবার একটা জব পেয়ে যেতাম। তো ওই কারণেই আমার জব সার্চ করা,
আর আমাকে সেটার জন্য আমার হাজবেন্ডও অনেকটা অনেক বেশি মানে মোটিভেট করেছে। ও বলেছে কি হ্যাঁ তুমি যদি জব করতে চাও 100 বার করতে পারো। ইনফ্যাক্ট আমার শাশুড়ি মাও আমাকে খুব বেশি মানে এনকারেজ করেছে, উনিও বলেছেন না তুমি জব করো কারণ পড়াশোনা শিখেছো এত, তো ঘরে বসে থেকে তো লাভ নেই, তুমি জব করো কারণ ঘরে বসে তোমার ভালোও লাগবে না। তো সেই কারণেই আমার জব সার্চ করা। এইবার আমার কাছে সবচাইতে চ্যালেঞ্জিং যে ব্যাপারটা ছিল, যেহেতু কলকাতাতে আমি নতুন, ইভেন কি মানে এইখানে কথা বলার ধরন, আমাদের ত্রিপুরার কথা বলার ধরন সব কিছুই আমার কাছে নতুন, সব কিছুই আলাদা। তো খুব বেশি আমার কাছে এই ব্যাপারটা চ্যালেঞ্জিং ছিল যে এখানে এসে, কারণ আমার আগে যত বছরের এক্সপিরিয়েন্সই থাকুক না কেন, বাট এখানে আমাকে অ্যাজ এ ফ্রেশার হিসাবেই ধরা হবে। তো এটা আমার জন্য খুব বেশি একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তাও আমি, ও বলছিল মানে আমার হাজবেন্ড বলছিল কি না তুমি ইন্টারভিউ দিতে থাকো, দেখবে নিশ্চয়ই হয়ে যাবে। তো ওই দিনই আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমি অনলাইনে যখন অ্যাপ্লাই করেছি, তারপর আমার কাছে একটা কল আসে, ইন্টারভিউর জন্য আমাকে ডাকা হয়। তো আমি ওই দিন, তোমরা দেখলে যে আমি ওর সঙ্গে বেরিয়েছিলাম, তো আমি ওই দিন ইন্টারভিউ দিতেই গেছিলাম। আর থ্যাঙ্কফুলি যে আমি কলকাতার মতো মানে আমি সবচেয়ে বেশি ওই জিনিসটাতে আমি মানে খুব বেশি প্রাউড ফিল করছি নিজের উপরে, যে কলকাতার মতো শহরে এসে এখানে আমি শুধুমাত্র একটাই ইন্টারভিউ দিয়েছি আর এখানে আমি সিলেক্ট হতে পেরেছি, এই জিনিসটা আমার কাছে বিশাল বড় পাওনা। তো আমি ইন্টারভিউ দিয়ে আসি, তারপর ওরা আমাকে পয়লা বৈশাখের আগের দিন, মেবি আমি তোমাদেরকে ব্লগে বলিয়েছিলাম যে আমার কাছে একটা কল এসছে যে একটা গুড নিউজ আছে। তো এটাই সেই গুড নিউজটা, আজকে থেকে আমার জয়েনিং ছিল তো আমি জয়েন করেছি আর নতুনভাবে আমার পথ চলা শুরু করেছি। তো এটাই ছিল আমার গুড নিউজ যে আমি আবার নতুনভাবে পথ চলা শুরু করেছি, এখানে আমি আজকে থেকে জয়েন করেছি, মানে আজকে থেকে আমার প্রফেশনাল কেরিয়ার এখানে শুরু করেছি। তো আশা করি আমি আগের কোম্পানির মতো এখানেও লং টার্ম কাজ করতে পারবো। তো এই আশা নিয়ে আমি আজকে থেকে শুরু করলাম। আর জানি অলওয়েজ আমার বাবা আর আমার গড, আমার মানে আমার ভগবান আমার পাশে আছেন, তো সব কিছু তাদের জন্যই সম্ভব। আর তোমরাও প্লিজ আমার জন্য প্রে করো যাতে আমি কিছু একটা করতে পারি। এত তাড়াতাড়ি এখন খাবে এটা না কালকের জন্য? এখন খাবে না? আচ্ছা আজকে কি দিয়ে খাবে? আলু সিদ্ধ ভাত। বরটা কিন্তু আমার এমনিতে ভালোই, আজকে যেহেতু আমার জয়েনিং ছিল আজকে থেকে, তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত রান্না করেছে, উচ্ছে ভাজাটাও ওই করেছে, আমি যা স্নান করে পুজো দিয়েছি আর ডালিয়াটা রান্না করেছি, তো অনেক বেশি সাপোর্টিভ তার জন্য, থ্যাংক ইউ। আর এই যে মাছের ঝোল যেটা ও রান্না করেছে, আর এখন এই বাসনগুলি মেজে রাখবো যাতে সকালবেলা উঠে বাসন থাকলে মাথাটা গরম। ডিনার করে বাসন টাসন ধুয়ে এই যে একদম গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি, আর মাছের ঝোলটা যেহেতু এখনও ঠান্ডা হয়নি তাই এটাকে ফ্রিজে রাখতে পারবো না, এটাকে এভাবেই রেখে দিয়েছি, নষ্ট হবে না আশা করি। সব কিছু পরিষ্কার করে নিয়েছি, সব কাজ তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো কারণ সকাল সকাল আবার উঠতে হবে। তো চলো তাহলে আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতে একটা লাইক করো, অনেক 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 শেয়ার করো। আর যারা যারা আমার পরিবারের নতুন বন্ধুরা আছো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।